সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। মোসাদ ইসরায়েলের দুর্ধর্ষ সন্ত্রাসী গোয়েন্দা সংস্থা। এবার গাজার দক্ষিণাঞ্চলে বাসিন্দাদের সরে যেতে বলল ইসরায়েল। আল শিফা হাসপাতালের দেয়াল ভাঙল ইসরায়েল। ইউক্রেনকে অস্ত্র বিক্রি করছে পাকিস্তান। জান্তার বিরুদ্ধে ফুঁসে উঠছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলো। হরদীপ হত্যাকাণ্ডে ভারত তদন্তে রাজি হল, কানাডা তথ্য দিচ্ছে না, অভিযোগ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এ জয়শঙ্করের। এবং মিয়ানমারের সেনা বিদ্রোহী সংঘাতে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। মোসাদ ইসরায়েলের দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা। যুক্তরাষ্ট্রের সিআইএ, যুক্তরাজ্যের MI6, রাশিয়ার কেজিবি, ভারতের কিংবা পাকিস্তানের ISI এর মতো বিশ্বের প্রায় সব দেশেরই নিজস্ব গোয়েন্দা সংস্থা রয়েছে। তবে গোপনীয়তা আর দুর্ধর্ষ গোয়েন্দা বৃত্তির চর্চায় সব সংস্থাকে ছাড়িয়ে গেছে ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদ। বলা হয় ইসরায়েল রাষ্ট্র টিকিয়ে আছে দেশটির ফুসফুস খ্যাত এই বাহিনীর জন্য। বিশ্বের কোন গোয়েন্দা সংস্থাই মোসাদের মতো এতটা রহস্যজনক নয়। খোদ CIA বলছে মোসাদ হলো বিশ্বসেরা। মোসাদ নিজেই দাবি করে বিশ্বসেরা উদ্দেশ্য প্রণোদিত অনুগত এজেন্ট রয়েছে তাদের। মোসাদের গুপ্তচররা কখন কোথায় কিভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তা বলা মুশকিল। হিব্রু ভাষার মোসাদ শব্দটির অর্থ সংস্থা। সংস্থাটি পুরো নাম হলো দ্য ইনস্টিটিউট ফর ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশনস। ইসরায়েলে কথিত প্রতিষ্ঠাত ইসরায়েলি হিব্রু ভাষার প্রবর্তক ডেভিড বেন গুরিয়ন 1948 সালে 13 ডিসেম্বর মোসাদ প্রতিষ্ঠা করেন। 1948 সালে মোসাদের প্রথম পরিচালক পদে দায়িত্ববান ডেভিড বেন গুরিয়নের ঘনিষ্ঠ সহযোগী রুবেন সিলোহা। মোসাদের প্রাথমিক উদ্দেশ্য ছিল বিশ্বে ছড়িয়ে থাকা ইসরায়েলিদের দেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা করার পাশাপাশি দেশটির নিরাপত্তা বিরোধীদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ ব্যবস্থা নেয়া। ধীরে ধীরে গুপ্ত হত্যা সহ মানবাধিকার বিরোধী নানা কাজে জড়িয়ে পড়ে সংস্থাটি। বর্তমানে সংস্থাটির পরিচালক পদে রয়েছেন দাভিদ বার্নিয়া, যিনি 2021 সাল থেকে দায়িত্বভার গ্রহণ করেন। প্রতিষ্ঠার পর থেকে রহস্যে ঘেরা গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যক্রম। দেশটির প্রধানমন্ত্রী সরাসরি এই বাহিনী পরিচালনা করে থাকেন। সংস্থাটির কার্যালয়, সদস্য সংখ্যা এমনকি তাদের পরিচয় অপ্রকাশিত। কেবল পরিচালকের পরিচয় প্রকাশ করে সংস্থাটি। মোসাদের কাজে রিপোর্ট ও গোয়েন্দা তথ্য সরাসরি প্রধানমন্ত্রীকে দিতে হয়। এর নীতিমালা ও কার্যক্রম অনেকটা যুক্তরাষ্ট্রের CIA, যুক্তরাজ্যের MI6 ও কানাডার CSIS এর মতো। ইসরায়েলের সীমানার বাইরে গোপনে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা, শত্রু ভাবাপন্ন দেশগুলো যাতে বিশেষ ধরনের অস্ত্র তৈরি বা সংগ্রহ করতে না পারে তা নিশ্চিত করা। এছাড়া দেশে বিদেশে ইসরায়েলের লক্ষ্যবস্তুর উপর হামলা ষড়যন্ত্র আগাম প্রতিরোধ করাও দুর্ধর্ষ এই বাহিনীর অন্যতম কাজ। এবার গাজার দক্ষিণাঞ্চলে বাসিন্দাদের সরে যেতে বলল ইসরায়েল। গাজা উপত্যকার দক্ষিণাংশে 4টি শহরে বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার শহরগুলোতে প্রচারপত্র বিলিয়ে নির্দেশ দেওয়া হয়। এতদিন ধরে উত্তরাঞ্চলের বাসিন্দাদের দক্ষিণাংশে যাওয়ার নির্দেশ দিয়ে আসছিল দেশটি। এর ফলে আশঙ্কা করা হচ্ছে হামাসের বিরুদ্ধে তাদের অভিযান এবার দক্ষিণাঞ্চলেও বিস্তৃত হতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে, দক্ষিণাঞ্চলের প্রধান শহর খান ইউনিসের পূর্ব প্রান্তের বানি সুহাইলা, খুজা, আবাসন ও কারারা শহরের উড়োজাহাজ থেকে বুধবার দিবাগত রাতে প্রচারপত্র নিক্ষেপ করা হয়েছে। এই 4টি শহরে সংঘাতের আগে লক্ষ মানুষের বসবাস ছিল, কিন্তু এখন অন্য এলাকা থেকে পালিয়ে আসা লাখো মানুষ আশ্রয় নিয়েছেন। প্রচারপত্রে বলা হয়েছে হামাস সন্ত্রাসী গোষ্ঠীর কর্মকাণ্ডের কারণে প্রতিরক্ষা বাহিনীকে আপনাদের বসবাসের এলাকায় অভিযান পরিচালনা করতে হবে। আপনাদের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে এলাকা ছেড়ে পরিচিত আশ্রয় কেন্দ্রে যাওয়া উচিত। স্থানীয়রা বলেছেন রাতেই শহরগুলোতে ভয়াবহ বোমাবর্ষণ করা হয়েছে। অক্টোবরের শেষ দিকে গাজায় পদাতিক বাহিনী পাঠানোর আগে ইসরায়েল গাজার উত্তরাঞ্চল খালি করার নির্দেশ দিয়ে বাসিন্দাদের দক্ষিণে আসতে বলেছিল। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে গাজার বৃহত্তম হাসপাতাল আল শিফাতে তাদের সেনারা অবস্থান করছে, তবে তাদের অভিযানে বিস্তারিত কিছু জানানো হয়নি। বৃহস্পতিবার সকালে হাসপাতালের পরিস্থিতি যাচাই করতে পারেনি রয়টার্স, কারণ বুধবার থেকে হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। আল শিফা হাসপাতালের দেয়াল ভাঙল ইসরায়েল। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলা অব্যাহত রয়েছে, একই সঙ্গে তাদের স্থল অভিযানও চলছে। আল শিফা হাসপাতাল এখনও অবস্থান করছে দখলদার বাহিনী। এতদিন হাসপাতালটির বাইরে থেকে হামলা চালালেও এবার হাসপাতালের ভেতর ঢুকে পড়ে ইসরায়েলি বাহিনী। হাসপাতালের ভেতরে ট্যাঙ্ক ও বুলডোজার নিয়ে গেছে তারা। এরই মধ্যে হাসপাতালের একটি দেয়াল ভেঙে ফেলা হয়েছে।
মঙ্গলবার মধ্যরাতে হাসপাতালটিতে ঢুকে অভিযান শুরু করে দখলদার বাহিনী। ডাক্তার ও রোগীদের জোরপূর্বক জিজ্ঞাসাবাদ করছে ইসরায়েলি সেনারা। হাসপাতালটির ভেতরে রোগী, স্বাস্থ্যকর্মী এবং বেসামরিক নাগরিক মিলিয়ে কয়েক হাজার মানুষ আটকে পড়েছে। কেউ বের হলে তাদেরকে গুলি করা হচ্ছে। আলশিফা হাসপাতালের নিচে হামাসের কমান্ড সেন্টার রয়েছে বলে ইসরায়েল এতদিন যে দাবি করেছিল তা মিথ্যা প্রমাণিত হয়েছে। হাসপাতালে কোনো কিছুর অস্তিত্ব পায়নি তারা। সেখানে অস্ত্র পাওয়া গেছে বলে ইসরায়েল যে দাবি করেছে তা প্রত্যাখ্যান করেছে গাজায় ক্ষমতাসীন দল হামাস। তারা বলেছে এটা ইসরায়েলের সাজানো নাটক। হামাস এর আগেও বলেছে জাতিসংঘের নিরপেক্ষ প্রতিনিধি দলে সেখানে তদন্ত চালিয়ে যেতে পারে, এখানে সামরিক কোনো তৎপরতা নেই। আকস্মিক হামলার কয়েক ঘন্টা পর গাজার স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র আশরাফ আল কিদরা বলেন, দখলদার সেনাবাহিনী পশ্চিম দিক দিয়ে প্রবেশ করেছে, এখন বেসমেন্টে রয়েছে এবং বেসমেন্টে অনুসন্ধান করছে। তারা কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করেছে, গুলি এবং বোমা হামলা চালাচ্ছে। আমরা যেখানে আছি সেখানে বড় ধরনের বিস্ফোরণ এবং ধুলো ঢুকেছে। হাসপাতালের ভেতরে একটি বিস্ফোরণ ঘটেছে। ইউক্রেনকে অস্ত্র বিক্রি করছে পাকিস্তান। ইউক্রেনের রাশিয়ায় অস্ত্র বিক্রি করছে পাকিস্তান। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক তদন্ত প্রতিবেদনে এমনটা দাবি করা হলেও পাকিস্তান তা অস্বীকার করেছে। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছে তারা ইউক্রেন বা রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি করেনি। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র মমতাজ জাহারা বেলুচ বলেছেন, এই সংঘাতে কোনো পক্ষ কোন অস্ত্র ব্যবহার করছে তা বলার মতো অবস্থা আমরা নেই। পাকিস্তান যে অস্ত্র বিক্রি করেছে তার একটি সর্বশেষ ব্যবহারকারীর শংসাপত্র রয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে বিবিসি উর্দু জানিয়েছে তাদের কাছে ইউক্রেনকে পাকিস্তানের অস্ত্র বিক্রি করার নথি আছে, তবে অভিযোগ পাকিস্তান সরকার ধারাবাহিকভাবে প্রত্যাখ্যান করে আসছে। বিবিসি উর্দুর প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাবেদ বাজওয়া 12 আগস্ট 2022 তারিখে ব্রিটিশ রয়্যাল মিলিটারি একাডেমির পাসিং আউট প্যারেডে ভাষণ দিয়েছিলেন। তিনি পাক ইউকে সম্পর্ককে ঐতিহাসিক উচ্চতা ছুঁতে দেখেছেন বলে দাবি করেন। এর মধ্যে একটি ব্রিটিশ সামরিক কার্গো বিমান রাওয়ালপিন্ডির PAF ঘাঁটি নূরখানে অবতরণ করেছে। ভবিষ্যতে বিমানটি একই ঘাঁটিতে 5 বার অবতরণ করবে বলে জানা গেছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে প্রতিবার বিমানটি নূরখান এয়ারবেস থেকে সাইপ্রাসের ব্রিটিশ সামরিক ঘাঁটিতে আক্রোতির পরে রোমানিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল। আর এই যাত্রা এমন সময় করা হয়েছে যখন রোমানিয়ার প্রতিবেশী দেশ ইউক্রেনের যুদ্ধ চালাচ্ছিল রাশিয়া। জান্তার বিরুদ্ধে ফুঁসে উঠছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলো। মিয়ানমারের 3টি রাজ্যে ফুঁসে উঠছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। তীব্র প্রতিরোধের মুখে রয়েছে জান্তা সরকার। জরুরি অবস্থা ঘোষণার জন্য সরকারি কর্মকর্তাদের প্রস্তুত হতে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মিয়ানমারে একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জান্তা সরকারের মুখপাত্র জাও মিন তুন বলেছেন, মিয়ানমার সেনাবাহিনী উত্তর পূর্বে শান রাজ্য, পূর্বে কায়া রাজ্য এবং পশ্চিমে রাখাইন রাজ্যে উল্লেখযোগ্য সংখ্যক সশস্ত্র বিদ্রোহী সৈন্যের কাছ থেকে তীব্র মাত্রার প্রতিরোধের সম্মুখীন হচ্ছে। এ পরিস্থিতিতে কয়েকটি সামরিক ঘাঁটি খালি করা হয়েছে, কারণ বিদ্রোহীরা এসব ঘাঁটিতে শত শত বোমা ফেলার জন্য ড্রোন ব্যবহার করছে। জান্তার মুখপাত্র বলেন, আমরা ড্রোন হামলা থেকে সৈন্যদের রক্ষা করার জন্য জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা নিচ্ছে। নেপিটো কাউন্সিলের সেক্রেটারি তিন মাং সোয়ে বলেছেন, জরুরি অবস্থায় সাড়া দেওয়ার জন্য রাজধানী নেপিটোতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ইউনিট গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ার পরিপ্রেক্ষিতে এমন আদেশ দেওয়ার কথা অস্বীকার করে তিনি বলেন, রাজধানী পরিস্থিতি শান্ত আছে, প্রাকৃতিক দুর্যোগের মতো জরুরি পরিস্থিতিতে কাজ করতে সাহায্য করবে এই পরিকল্পনা। মিয়ানমার সেনাবাহিনী কয়েক দশক ধরেই জাতিগত সংখ্যালঘু এবং অন্য বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করে আসছে, কিন্তু 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর বিরোধী শক্তির মধ্যে অভূতপূর্ব সমন্বয় ঘটায় এবারই সবচেয়ে বড় চ্যালেঞ্জের সম্মুখীন সামরিক জান্তা। একাধিক ফ্রন্টে বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করছে সেনাবাহিনী, জাতিগত সংখ্যালঘু বাহিনী এবং জান্তা বিরোধী মিলিশিয়ারা বিদ্রোহ শুরু করেছে। সেনা শাসনের বিরোধিতা করে গণতন্ত্রপন্থী রাজনীতিবিদেরা একটি সমান্তরাল সরকার গঠন করেছে। কয়েকটি বিদ্রোহী উপদলও তাদের সঙ্গে জোটবদ্ধ হয়ে রোড টু নেপিটাও প্রচারাভিযান শুরু করেছে। রাজধানীর নিয়ন্ত্রণ নিয়ে এই প্রচারাভিযানের লক্ষ্য। অন্যদিকে সেনাবাহিনী রাজ্য প্রশাসন কাউন্সিল বা SAC বুধবার একটি আদেশে বলেছে, যাদের প্রাথমিক পর্যায়ে সামরিক প্রশিক্ষণ রয়েছে তাদের সবাইকে দেশের প্রয়োজনে কাজ করার জন্য প্রস্তুত থাকতে হবে। সেনা সমর্থিত মিয়ানমারের প্রেসিডেন্ট মিন সোয়ে চলতি মাসের শুরুতে বলেছিলেন, কার্যকরভাবে বিদ্রোহ দমনে ব্যর্থতার কারণে মিয়ানমার যুদ্ধ ছড়িয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। হরদীপ হত্যাকাণ্ডে ভারত তদন্তে রাজি হলো কানাডা তথ্য দিচ্ছে না, অভিযোগ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের।
ভারতে প্রথম সরাসরি জানালো কানাডার নাগরিক ও খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যার ঘটনা তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত তারা, কিন্তু কানাডা এই সংক্রান্ত কোনো তথ্য প্রমাণই ভারতকে দিচ্ছে না। সম্প্রতি চার দিনের যুক্তরাজ্য সফরের সময় বুধবার লন্ডনের সাংবাদিক লায়নেল বারবারের সঙ্গে আলাপচারিতায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এসব কথা বলেন। তিনি বলেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অভিযোগ নিয়ে ওই বিষয়ে সে দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছে, এখনও আলোচনা চলছে। আমি তাকে বারবার বলেছি, এমন অভিযোগের কোন ভিত্তি সত্যি যদি থেকে থাকে তাহলে সেই সাক্ষ্য প্রমাণ অনুগ্রহ করে আমাদের দিন। জয়শঙ্কর বলেন, আমি তাদের বলেছি তদন্তের বিষয়টি আমরা উড়িয়ে দিচ্ছি না, আপনারা যা কিছু তথ্য প্রমাণ দেবেন আমরা খতিয়ে দেখব, কিন্তু তারা এখনো তা দেননি। কানাডা সে দেশের রাজনীতিতে উগ্রপন্থী ও বিচ্ছিন্নতাবাদীদের স্থান করে দিয়েছে এবং যারা ভারত থেকে বিচ্ছিন্ন হওয়ার পক্ষে তাদের আশকারা মদত দিচ্ছেন বলে অভিযোগ করে জয়শঙ্কর সাক্ষাৎকারে বলেন, তারা সহিংসতাকে প্রশ্রয় দিচ্ছে, কানাডার রাজনীতিতে তাদের স্থায়ী জায়গা করে দিচ্ছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিচ্ছিন্নতাবাদীরা যখন ভারতীয় হাই কমিশনে হামলা চালায়, ভারতের কূটনীতিকদের প্রকাশ্যে খুন করার হুমকি দেয়, তখন কানাডা সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয় না। এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজে বিস্ফোরণের ঘটনা উল্লেখ করে জয়শঙ্কর বলেন, এসব বিষয়ে কানাডার নজির রয়েছে। সেই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, দুটি দেশই গণতান্ত্রিক, গণতন্ত্রে বাক ও মত প্রকাশের স্বাধীনতার কথা বলা আছে, কিন্তু সেই স্বাধীনতার সঙ্গে কিছু দায়িত্ব পালন করতে হয়। স্বাধীনতার অপব্যবহার ও রাজনৈতিক কারণে তা সহ্য করা ঠিক নয়। মিয়ানমারের সেনা বিদ্রোহী সংঘাতে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ। মিয়ানমারের সামরিক বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে চলমান অভ্যন্তরীণ সংঘাতের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। বুধবার 15 নভেম্বর রাখাইন রাজ্য সহ বিভিন্ন অঞ্চলে ক্রমবর্ধমান সংঘাতের বিষয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র। বৃহস্পতিবার তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুল এজেন্সি এ খবর জানিয়েছে। এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন দুজারিক বলেন, তিনি সকল পক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার এবং বেসামরিক নাগরিকদের রক্ষায় সর্বাত্মক চেষ্টা করার আহ্বান জানিয়েছেন। দুজারিক আরো বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন 2669 অনুযায়ী সহিংসতা বন্ধ করতে দক্ষিণ পূর্ব এশিয়ান নেশনস বা আসিয়ান এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ রয়েছেন গুতেরেস। মিয়ানমারের চলমান সংঘাতে এখন পর্যন্ত 20 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এই বিষয়টি উল্লেখ করে দুজারিক বলেন, জাতিসংঘ মহাসচিব জোর দিয়ে বলেছেন, আন্তর্জাতিক মানবাধিকার আইনের আওতায় বেসামরিক নাগরিকদের রক্ষা করতে হবে এবং এই আইন লঙ্ঘনকারীদের অবশ্যই জবাবদিহি করতে হবে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।